খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শকবৃন্দ সুশ্রাঘাতাম আমাদের চ্যানেলে আজ শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপির পদপ্রার্থী বর্ষিয়ান তাপস রায় বিশাল শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা করার জন্যে যে উন্মাদনা চোখে পড়ল আবাল বৃদ্ধ বনিতার সেটা কিন্তু এইবার এই কেন্দ্রে যে জোরদার লড়াই হবে সেটা বিলক্ষণ বোঝা যাচ্ছে শুধু তাই নয় ওনার এই মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রায় ত্রিপুরার নেতা মানিক উপস্থিত ছিলেন এই কেন্দ্রে বর্ষিয়ান আর এক নেতা তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারেও ওনার দলের পদপাত্রী সাথে কংগ্রেসের পদপ্রার্থী আর এক বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য তাপস রায় আজীবন এক কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত সুবক্তা লড়াকু নেতা হিসাবে উনি বাংলার ঘরে ঘরে ভীষণ সমাদৃত তবে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে উনি বড়ই একঘরে হয়েছিলেন সাথে ওনার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির পরে তৃণমূল কংগ্রেসের কেউ তার পাশে না দাঁড়ানোর ফলে অভিমানে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেই জীবনের সবচেয়ে বড় পদের নির্বাচনে অবতীর্ণ হতে পারে উনি আপ্লুত কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সাংসদ তাদের ওনার বণিমানা না হওয়ার কারণ সাথে তাপসবাবুর কথা অনুযায়ী দলের ভিতর যেভাবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনাকে কণ্ঠাসা করে রেখেছিলেন সেই বিস্ময় সময়গুলি পেরিয়ে উনি এবারের নির্বাচনে ডার্ক হর্স কলকাতা উত্তরে যেটি অধিকাংশ এই কেন্দ্রের ভোটারদের মনের কথা একটা কথা এবং ভিডিও গতবারের পুজোর কিছু আগে ভাইরাল হয়েছিল যেখানে বলতে শোনা যা গেছিল বাবুকে যিনি সাংসদ এখানকার নির্বাচিত হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার মানে হাতি বাজার যাচ্ছে পেছনে কত কুকুর ডাকছে হ্যাঁ দলের ভিতরে আভ্যন্তরীণ কলহের জেরে তৃণমূল কংগ্রেস এরকম প্রতিষ্ঠান বিরোধী ইস্যুতে ঘেরার মাঝে কিন্তু একটা সম্পদ হারিয়ে ফেলল তাপস রায় নামক এক সংগ্রামী মানুষকে এখানে বলে রাখা প্রয়োজন তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জৌলুস সেটি যদি বিদ্যমান থাকে ভোটের দিনে তবে ভোটের ফলাফল কি হবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন হতে পারে আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে কেবল একটি আর্জি ভোট নিয়ে অহেতুক যেন রক্তক্ষয়ী আর প্রাণহানি না হয় সিং সিংয়ের সাথে অবরর এক্সক্লুসিভ রিপোর্ট কলকাতা